সি প্লাস প্লাসের তিন নম্বর ভিডিও এটি গত লাস্ট দুইটা ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন পার্টটা শেষ করে ফেলেছি আমাদের এই ভিডিওতে আমরা সিনটেক্স পার্টটুকু কমপ্লিট করে ফেলবো ওকে আমরা চলে যাই আমাদের সিনটেক্স পার্টটুকুতে আর তুমি যদি ইন্ট্রোডাকশন পার্টটুকু এখনো দেখে না থাকো তাহলে সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে জাস্ট হচ্ছে আমাদের সি প্লাস প্লাস বাংলা টিউটোরিয়াল টু জিরো টু ওয়ান এই প্লে লিস্টটাতে গিয়ে দেন হচ্ছে তুমি সিরিয়ালভাবে এই দুইটা ভিডিও দেখে দেন হচ্ছে সিনটেক্সের ভিডিওটা দেখো মানে এই ভিডিওটা যেটা দেখছো কারণ হচ্ছে আমার এই সিরিজটা হচ্ছে একটা সিরিয়াল মেনটেন করে তৈরি করা যেহেতু তোমরা ওই ব্যানার ইমেজটা দেখেছো ব্যানার স্লাইডটা দেখেছো একদম সিরিয়াল মেনটেন করে তৈরি করা তাই যদি একদম সিরিয়াল মেনটেন করে দেখতে পারো তাহলে আমি শিওর দিয়ে বলতে পারবো যদি তুমি ভালো মতো একদম কনসেন্ট্রেট দিয়ে দেখতে পারো ইনশাআল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না ওকে আমরা আমাদের সিনটেক্স পার্টটুকু শুরু করে দিই আচ্ছা সিনটেক্স মানে হচ্ছে যদি তোমাদের অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে থেকে ধারণা থেকে থাকে লাইক সি প্রোগ্রামিং তাহলে সিনটেক্স হচ্ছে একটা প্রোগ্রামিং কিভাবে লেখা হয় যেমন যোগ করতে গেলে আমরা কি জানি দুইটা নাম্বার যোগ করতে হয় পরপর লিখে বা পাশাপাশি লিখে যেভাবেই হোক এটাই কিন্তু একটা সিনটেক্স যে দুইটা নাম্বার যোগ করতে হয় পাশাপাশি লিখে বা নিচে নিচে লিখে আমরা ছোটোকাল থেকে শিখে আসছি তার মানে এটা হচ্ছে যোগ করার একটা সিনটেক্স সিনটেক্স মানে হচ্ছে সোজাগত একটা নিয়ম শৃঙ্খলা আর কি কীভাবে কী লিখতে হয় এটাই এখন সি প্লাস প্লাসেরও একটা নির্দিষ্ট সিনটেক্স আছে যদি তুমি এই সি প্লাস প্লাসের এই কোডটুকু দেখো এই কোডটুকুতে অনেক কিছু ব্যবহার করা হয়েছে একদম ফার্স্ট লাইনের খেয়াল করো হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম এটা কি এটা হচ্ছে সি প্লাস প্লাসের একটা হেডার ফাইল যেটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট অবজেক্ট নিয়ে কাজ করতে দেয় ইনপুট এবং আউটপুট এখন ইনপুট এবং আউটপুট কি জিনিস ইনপুট হচ্ছে যেটা আমি ইউজারের কাছ থেকে পাই আর আউটপুট হচ্ছে যেটা আমি কোড থেকে ইউজারকে দেখাই এতটুকু জানলেই আপাতত হবে মানে হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্রিম এটা হচ্ছে একটা হেডার ফাইল এতটুকু মনে রাখো আর এই হ্যাশ ইনক্লুড স্ট্রিম হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট অবজেক্ট নিয়ে কাজ করতে দেয় এবং সেকেন্ড কথা হচ্ছে এই হেডার ফাইল আমাদের পুরো সি প্লাস প্লাস প্রোগ্রামে কিছু ফাংশনালিটি অ্যাড করে এতটুকু জানলেই আপাতত হবে দেন আমরা যদি নেক্সট লাইনে যাই সেটা হচ্ছে ইউজিং নেম স্পেস এস এটার মানে হচ্ছে আমরা ইউজিং

এখন কথা হচ্ছে হ্যাশ ইনকুড আইও স্ট্রিম এবং ইউজিং নেম স্পেস এস টিডি এই দুইটা লাইন যদি তোমার মাথার উপর দিয়ে প্লেনের মতো চলে যায় সো নো প্রবলেম জাস্ট এতটুকু মনে রাখো এখন তাহলেই হবে যে প্রত্যেক সি প্লাস প্লাস প্রোগ্রামে এই দুইটা লাইন অবশ্যই থাকবে বা রাখতে হবে এতটুকু মনে রাখলেই হবে দেন আমরা চলে যাই পরের লাইনে যেটা হচ্ছে ইনটিজার মেন এই ইনটিজার মেন এটা হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামের মেইন ফাংশন এই মেইন ফাংশনের ভিতরে আমরা যে কোডগুলো লিখব সেটাই হচ্ছে আমরা আউটপুটে দেখতে পারবো যেমন এখানে লেখা আছে দিস ইজ কল্ড আ ফাংশন এনি কোড ইনসাইড দিস কার্লি ব্র্যাকেট এই যে সেকেন্ড ব্র্যাকেটটা তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই ইনটিজার মেইনের বডি বলা হয় যাই এই কার্লি ব্রেস দুইটার মধ্যে যা কিছু লেখা হবে সেগুলোই হচ্ছে মেইনলি এক্সিকিউট হয় এতটুকু মনে রাখলেই চলবে এখন আরেকটা কথা হচ্ছে যে এই নেক্সট লাইনে লেখা আছে সি আউট হ্যালো শিক্ষাঙ্গনবিদি এই যে সি আউট এটা কি স্পেলিং করা হয় বা প্রোনাউন্স করা হয় সি আউট মানে হচ্ছে বাইরে দেখো না এক্স্যাক্টলি নট এটাকে প্রোনাউন্স করা হয় এইভাবে সি আউট এই সি আউটটা কি এটা হচ্ছে একটা অবজেক্ট যেটা এই যে ইনসারশন অপারেটরের মাধ্যমে লেখা লেখা হয় এখন ইনসার্শন অপারেটর এই যে লেস দেন দুইটা যে লেস দেন লেস দেন সাইন আছে একে বলা হয় ইনসার্শন অপারেটর এবং এই সি আউট দিয়ে কি করা হয় সি আউট দিয়ে হচ্ছে কোড দেখানো হয় তুমি যদি সি প্রোগ্রামিং শিখে থাকো সি প্রোগ্রামিংয়ে আমরা এটা ব্যবহার করতাম হচ্ছে প্রিন্ট আফ সেই প্রিন্ট এফের কাজটাই হচ্ছে সি আউট দিয়ে করা হয় এখন কথা হচ্ছে যে কেন ভাই আমার প্রিন্ট এফে কী সমস্যা ছিল কারণ হচ্ছে যেহেতু সি প্লাস প্লাস হচ্ছে সি প্রোগ্রামিংয়ের একটা এক্সটেনশন বলা যেতে পারে তো আমরা তো এখানে প্রিন্ট ব্যবহার করতে পারতাম হ্যাঁ প্রিন্ট এফ এখানে ব্যবহার করা যেত কিন্তু এটা কিছু এক্সেপশনাল ফিচার আছে যেমন আমরা যখন প্রিন্ট এপ ব্যবহার করতাম তখন কিন্তু আমরা ইন্টিজার টাইপের কোনো ডেটা যদি আউটপুটে দেখাতে যেতাম সেটাকে আমার আমাকে ডেটা টাইপ উল্লেখ করতে হতো কিন্তু এই সি আউটে সেটা করা দরকার নেই জাস্ট ভ্যারিয়াবলের নেমটা উল্লেখ করলেই সেটা প্রিন্ট করে দিত সেটা আমরা যখন কোড করব তখন আরো ডিটেলসে বুঝতে পারবো জাস্ট এখন এতটুকু মনে রাখলেই হবে যে এই সি আউটটা ধারা কোনো কিছু প্রিন্ট করা হয় বা আউটপুট দেখানো হয় এখন এই যে এখানে লেখা আছে সি আউট হ্যালো শিক্ষাঙ্গন বিধি এটা আমাদেরকে কনসোলে শিক্ষাঙ্গন বিডি দেখাবে বা আউটপুটে শিক্ষাঙ্গন বিধি লেখাটা প্রিন্ট করবে ওকে এখন আমাদের লাস্ট লাইন এর আগে আমরা একটা কথা বলে রাখি যে এই যে পুরো কোডটা অন ইন্টিজার মেইন পরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকের কার্লি ব্রাশেস দিয়ে আমরা একটা লাইন গ্যাপ মানে নিচের লাইনে আসছি দেন হচ্ছে এখানে শিক্ষাঙ্গন বিডি লেখে আবার নিচের লাইনে আসছি তাহলে এইটা কি আমরা এক সিরিয়ালে লিখতে পারতাম না এই যে এরকমভাবে মেইন পরে ফার্স্ট ব্র্যাকেট কার্লি বেসেস সি আউট হ্যালো ওয়ার্ল্ড দেন হচ্ছে সেমিকোলন দিয়ে রিটার্ন জিরো এই এক লাইনে লেখা যেই কথা আর এই যে লাইন ব্রেক লাইন ব্রেক দিয়ে লেখা কিন্তু একই কথা কোনো প্রবলেম নেই কারণ সি প্লাস প্লাস হোয়াইট স্পেসগুলোকে ইগনোর করে হোয়াইট স্পেস মানে হচ্ছে আমরা মাঝে মধ্যে কোড লেখার মানে রিডেবলিটি বাড়ানোর জন্য আমরা অনেক গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে লিখি এগুলো হচ্ছে সি প্লাস প্লাস ইগনোর করে অ্যাজ লাইক হচ্ছে সি প্রোগ্রামিং ওকে ফাইন এখন হচ্ছে রিটার্ন জিরো রিটার্ন জিরো হচ্ছে এই যে মেইন ফাংশনটা আমাদের আছে এই মেইন ফাংশনটা ক্লোজ করে দেয় তুমি যদি সি প্রোগ্রামিংয়ে দেখো সি প্রোগ্রামিংয়ে কিন্তু আমাদের ফাংশনটা ছিল ভয়েড মেইন আর ভয়েড মেইনটা কোনো কিছু রিটার্ন করতো না এই জন্য আমরা এখানে রিটার্ন জিরোটা লিখতাম না কিন্তু আমরা সি প্লাস প্লাসে এসে সেটা রিটার্ন জিরো লিখবো কেন কারণ ইন্টিজার মেইন ফাংশনটা হচ্ছে কোনো কিছু রিটার্ন করে এই জন্য হচ্ছে রিটার্ন জিরোটা এখানে লেখা লাগে এখন আরেকটা টপিক হচ্ছে আমাদের এই ভিডিওতে সেটার নাম হচ্ছে অমিটিং নেম স্পেস অমিটিং নেম স্পেস মানে কি এটা বুঝার আগে জাস্ট এই যে দুইটা ইমে দুইটা কোড এখানে দেওয়া আছে বাম্পাসেরটা হচ্ছে কি সি প্লাস প্লাসের কিন্তু দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে খেয়াল করো বামপাসের কোডটাতে এখানে কিন্তু দুইটা সেম কোড এটাও হচ্ছে হ্যালো শিক্ষাঙ্গন বিডি প্রিন্ট করার কোড এটাও হচ্ছে হ্যালো শিক্ষাঙ্গন বিডির প্রিন্ট করার কোড কিন্তু ডিফারেন্টটা কোথায় এই দুইটা কোডের মধ্যে ডিফারেন্স অবশ্যই আছে খেয়াল করো এখানে দুই নাম্বার লাইনে ইউজিং নেম স্পেস এস আছে বাট এই কোডটাতে কিন্তু দুই নাম্বার তাহলে ইউজিং নেম স্পেস এস ছাড়া কি কোডটা প্রিন্ট করবে এই ইউজিং নেম স্পেস এস টিডির কাজটা করতেছে এই যে এস ডাবল কোলন এখন এই এস ডাবল কোলন এগুলোকে কি বলা হয় এস বলা হয় হচ্ছে কিওয়ার্ড এবং এই ডাবল কোলন যে দেওয়া আছে এটা হচ্ছে একটা অপারেটর ওকে আমরা এই দুটা জিনিস বুঝলাম যে এস টিডি হচ্ছে একটা কিওয়ার্ড আর ডাবল কোলন হচ্ছে একটা অপারেটর কিন্তু ভাই আমি তো এখনো বুঝলাম না ইউজিং নেম স্পেস এস কোথায় গেল এই ইউজিং নেম স্পেস এস কাজটাই এই এসটিডি কিওয়ার্ড এবং ডাবল কোনো অপারেটর দিয়ে করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা কেন এইভাবে লেখা হলো আমি কোনটা ব্যবহার করব আমি কি এইটা ব্যবহার করব নাকি এটা ব্যবহার করব অবশ্যই আমরা এই অমিটিং নেম স্পেস এই যে ডাবল কলন এটাকেই বলা হয় অমিটিং নেম স্পেস মানে নেম স্পেসটাকে অমিট করে দিচ্ছে এইটা কখনই আমরা ব্যবহার করব না আমরা সবসময় এটা ব্যবহার করব কেন বলছি কারণ ধরো এখানে আমি একবার হ্যালো এটা প্রিন্ট করেছি এখন আমি যদি এই সি আউটটা পঞ্চাশবার ব্যবহার করতে চাই মানে আমাকে পঞ্চাশবার সি আউট ব্যবহার করা লাগবে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই কোডটার ক্ষেত্রে পঞ্চাশবার এই যে ডাবল কলন লেখা লাগবে না কেন কারণ আমি আমি আগেই ইউজিং নেম স্পেস ডিফাইন করে দিয়েছে কিন্তু আমরা যদি এরকমভাবে অমিটিং নেম স্পেস ব্যবহার করে 50 বার হ্যালো এটা প্রিন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমাকে 50 বারই এই এস ডাবল কোলনটা লিখতে হবে আশা করি বুঝাতে পেরেছি ওকে এখন কথা হচ্ছে তুমি যদি এই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট মানে সি প্লাস প্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও বা স্টার্টিংয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে এটা তুমি যদি হান্ড্রেড পার্সেন্ট বুঝে থাকো আমাকে এক কাপ কপি খাওয়াতে পারো ডিসক্রি ডিটেলস বক্সে দেওয়া আছে এবার আমাদের মেন ইম্পর্টেন্ট বা সেটা হচ্ছে কুইজ টাইম এখন তোমাদের জন্য আজকে কোনো কুইজ থাকবে না আজকে থাকবে একটা প্র্যাকটিস আজকের প্র্যাকটিসটা কি রাইটের সি প্লাস প্লাস প্রোগ্রাম টু প্রিন্ট ইওর নেম ইওর ফাদার্স নেম অ্যান্ড মাদার্স নেম মানে হচ্ছে তোমাকে তোমার বাবার তোমার নাম তোমার বাবার নাম এবং তোমার মায়ের নাম যাতে প্রিন্ট করবে কনসোলে এরকম একটা প্রোগ্রাম তোমাকে লিখতে হবে এখন আমি এই পুরো সি প্লাস প্লাস কোর্সের মধ্যে যতগুলো প্র্যাকটিস তোমাদেরকে দিব প্রত্যেকটা প্র্যাকটিসের কোডগুলোই আমার গিট হাবে আপলোড করা থাকবে অলরেডি এই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটার নিচে আমার গিট হাব রিপোজিটরি লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে গেলেই তোমরা এই যে প্র্যাকটিসটা আছে এটা হচ্ছে আমি প্র্যাকটিস আর এটা হচ্ছে আমাদের সিনটেক্সের পার্ট এখানে ফোল্ডার করে দেওয়া আছে যে সিনটেক্সের ফোল্ডারের ভিতরে তুমি যদি ঢুকো তখন এখানে এই প্র্যাকটিসের কোডটা তোমরা পেয়ে যাবা এরকম প্রত্যেকটা প্র্যাকটিসে কিন্তু আমি তোমাকে রেফারেন্স করবো সেটা হচ্ছে তুমি নিজে প্র্যাকটিস করো যদি না পারো তাহলে হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ সেটা হচ্ছে কোড উই হৃদয় আমরা যদি কোড উই হৃদয় ফেসবুক গ্রুপে চলে যাই তাহলে তুমি এই কোড উই হৃদয় ফেসবুক গ্রুপে জয়েন করে নাও যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে এই গ্রুপে তুমি পোস্ট করো যে ভাই আমি পারছি না বা কোথায় প্রবলেম হচ্ছে দেন তুমি আমার ওই গিট হাবের গিয়ে কোডটা দেখো কারণ মেন কথা হচ্ছে কোড দেখা না মেন কথা হচ্ছে আমাদের শেখার সো তুমি এই গ্রুপ থেকে হেল্পটা নিতে পারো তো আশা করি আমি বুঝতে পেরেছো যে আমাদের সি প্লাস প্লাসের যে সিনটেক্সের পার্টটা তুমি বুঝতে পেরেছো আমাদের এই নেক্সট ভিডিওতে আমরা সি প্লাস প্লাসে আউটপুট কীভাবে দেখায় সেটা নিয়ে একটু আলাদাভাবে ডেডিকেটেডভাবে আলোচনা করবো এবং একটা কোডও লিখবো যে কীভাবে হয় এই ভিডিওতে আমরা যা সিনটেক্স পার্টটুকু আলোচনা করলাম তো আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম এম ডি ফুয়াদুল ইসলাম আল্লাহ হাফেজ